আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সাথে এবার আমাদের সামনে রয়েছে আটটি প্রশ্ন, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। আর এই আটটি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি ধীর করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আর সর্বোচ্চ চিন্তা করার জন্য আপনি 3 সেকেন্ড সময় পাবেন, ইনশাল্লাহ যাবো। আপনার জন্য ঝটপট প্রশ্ন, কোন সূরা পড়লে কবরের আজাব মাফ হয়? সূরা বাকারা। সূরা মুলক। কোন সূরায় 2টি তিলাওয়াতের সিজদা আছে? সূরাতুল হজ্জ। হজ্জ, সঠিক। মুনাফিকদের জন্য কোন কোন নামাজ বেশি ভারী? ফজর এবং ইশার নামাজ। সঠিক। হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সঠিক। উহুদ যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? 70 জন। সঠিক। কি দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহারণা পরিষদ করা হয়? 20টি উট। লৌহবর্ম দিয়ে। বিশ্বের বৃহত্তম স্থল বেষ্টিত রাষ্ট্রের নাম কি? কাজাখস্তান। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? শ্রীলঙ্কা বাড়িও। এসালা ওয়েরাকুল, আপনাকে আমি ঝটপট রাউন্ডে 8টি প্রশ্ন করেছিলাম, এই 8টি প্রশ্নের মধ্যে আপনি উত্তর দিয়েছেন 4টি প্রশ্নের, অর্থাৎ আপনি 6 নম্বর পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আপনি করেছেন, আপনি চেষ্টা করেছেন, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে 37.5 নম্বর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছেন মাশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, এবং প্রিয় দর্শক আপনারাও জানবেন ইনশাআল্লাহ তাআলা, যে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুদেরকে গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানিয়েছি, তারা একে একে সবাই বসবেন। তারপরে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব, সেখানে 7 জন প্রতিযোগী যাবেন। এরপরে চূড়ান্ত রাউন্ড বা ফাইনাল রাউন্ড, সেখানে 4 জন যাবেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে 14 জন প্রতিযোগী বন্ধুর জন্যই আমাদের উপহার রয়েছে, পুরস্কার রয়েছে। তবে যিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হবেন, এই 4 জনের জন্য রয়েছে পবিত্র ওমরা সফর, 3 লক্ষ, 2 লক্ষ, 1,75,000 টাকা নগদ পুরস্কার, মালয়েশিয়া সফর। তো দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন।